দ্রুতগতির যানবাহন চলাচলের জন্য 12 লেনের প্রশস্ত সড়ক, দুপাশে দৃষ্টিনন্দন লেক, পার্শ্ব সড়ক, এসব সুবিধা নিয়ে নির্মিত হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। রাজধানীর কুড়িল থেকে নারায়ণগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত 12.5 কিলোমিটার এই সড়কটি নির্মাণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। 8 বছর ধরে চলা নির্মাণ কাজ শেষে আগামী মাসে উদ্বোধনের অপেক্ষায় দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এই সড়কটি। পার্থ রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন পলাশ শেখ। রাজধানীর পূর্ব দিকের কুড়িল, ডুমনি, বোয়ালিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গড়ে ওঠা পরিকল্পিত নতুন শহর পূর্বাচলে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই এক্সপ্রেসওয়ে। কুড়িল থেকে নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 12.5 কিলোমিটার এই সড়ক নির্মাণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। বহুমাত্রিক সুবিধা নিয়ে তৈরি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। প্রকল্পের কুড়িল থেকে বালুনাথ পর্যন্ত 5.5 কিলোমিটার অংশ 12 লেনের, এর মধ্যে 4 লেন স্থানীয় এবং কম গতির যানবাহন চলাচলের জন্য, আর বাকি 8 লেন দিয়ে চলবে দ্রুতগতির যানবাহন। বালুনাথ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বাকি পথ 10 লেনের। প্রকল্পের 12 কিলোমিটার অংশে থাকছে 5টি চতুর্মুখী সংযোগ বা জাংশন, 13টি ওভারব্রিজ, 6টি ফুট ওভারব্রিজ, 6টি আন্ডারপাস, দুপাশে 100 ফুট চওড়া খাল। এক্সপ্রেসওয়ের উভয় পাশে 25 কিলোমিটার ওয়াকওয়ে নির্মিত হয়েছে। দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলগামী যানবাহন রাজধানীর যানজট এড়িয়ে এই সড়ক দিয়ে স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারবে। 3টা উদ্দেশ্য নিয়ে হচ্ছে যে আমরা এই প্রকল্পটা শুরু করি। একটি হচ্ছে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, ঢাকা থেকে নরসিংদী, গাজীপুর, সিলেট রোডের সাথে সমন্বয় করা, এছাড়া আমাদের এই এলাকার জলবদ্ধতা নিরসন এবং হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা। নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে কুড়িল পর্যন্ত মেট্রো রেলের পিলার নির্মাণের জন্য এক্সপ্রেসওয়ের মাঝ বরাবর 4 মিটার প্রশস্ত জায়গা রাখা হয়েছে। মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য সড়কের কোনো অংশ ভাঙা পড়বে না বলে জানান প্রকল্প পরিচালক। 4 মিটার জমি রাখলেও কাজ করার সময় আসলে 1 লেন 1 লেন ক্ষতিগ্রস্ত হইতে পারে। কারণ হচ্ছে যে আমরা তো কাজ করার সময় বাউন্ডারি দিয়ে ফেলি, তো ওই বাউন্ডারি দেওয়ার জন্য হচ্ছে যে 1 লেন 1 লেন আমার এই 12 লেনের মধ্যে 2 লেন হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং হচ্ছে যে মেট্রো অথরিটিও বলেছে যে এই ক্ষতিগ্রস্ত হলেও তারা এটা রিপেয়ার করে দিবে। জমি অধিগ্রহণ সহ প্রকল্পের যাবতীয় কাজের জন্য 10,329 কোটি টাকা ব্যয় হলেও এই সড়কে চলাচলের জন্য কোনো টোল দিতে হবে না। উন্নত বিশ্বের দৃষ্টিনন্দন সড়কের আদলে তৈরি হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। 12 লেনের এই সড়কটি উদ্বোধন হলে আরও এক সাফল্যের গল্প যুক্ত হবে দেশের যোগাযোগ ক্ষেত্রে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রকল্প, ঢাকা।